সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এমন একটি শাক আপনাদের সামনে উপস্থাপন করব যেটি খেলে আপনার হাড় অত্যন্ত মজবুত হবে, এমনকি ক্যালসিয়াম খেলে আপনি যে উপকার পাবেন তার থেকেও বেশি উপকার পাবেন এই শাকটি খেলে, এবং এর পাশাপাশি আরও অনেক ধরনের উপকারিতা আপনারা পাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই শাকটি হলো কুমড়ো শাক। সবজি হিসাবে মিষ্টি কুমড়া অত্যন্ত জনপ্রিয়, প্রচুর পরিমাণে স্বাস্থ্য উপকারিতা এতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। চিকিৎসকরাও অনেক সময় মিষ্টি কুমড়া খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তবে এর শাকও কিন্তু স্বাস্থ্যের জন্য আরও অনেক বেশি উপকারী। সপ্তাহে অন্তত যদি 2 থেকে 3 দিন এই শাক খেতে পারেন তাহলে আপনার শরীরে অনেক উপকার হবে এবং হাড় এত শক্তপোক্ত হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আজকে এর বেশ কিছু আশ্চর্য উপকারিতা সম্পর্কে আপনাদের জানানো যাক। রক্তে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে। প্রোটিন সমৃদ্ধ কুমড়ো শাক রক্তে শর্করার মাত্রা দারুণভাবে নিয়ন্ত্রণ করে, যেটি ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণভাবে উপকারী। এগুলো ছাড়াও এই শাক খেলে রক্তে কোলেস্ট্রলের মাত্রাও আপনার ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করে। ক্ষত সারাই। কুমড়োর পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেগুলো আমাদের শরীরের বিভিন্ন ক্ষত সারাতে বেশ কার্যকর। শারীরিক যে কোনো আঘাত বা অভ্যন্তরীণ সমস্যা রোধে এই শাক কিন্তু দারুণ উপকারী। আয়রনের ঘাটতি কমায়। কুমড়োর পাতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, আর এই উপাদানটি দেহে রক্তের অভাব একেবারেই হতে দেয় না। নারী ও শিশুদের মধ্যে কিন্তু আয়রনের ঘাটতি দেখা দেয়। যদি সপ্তাহে কেউ 2 বা 1 দিন অন্ততপক্ষে কুমড়োর শাক খেতে পারেন তাহলে তার কখনোই আয়রনের ঘাটতি হবে না। নতুন মায়েদের সুস্থতায়। শরীরের সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এই কুমড়ো শাকের ভিতরে। শরীরের সমস্ত সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে বিধায় শিশুদের বুকের দুধ যে মায়েরা খাওয়ান তাদের জন্য এই কুমড়ো শাক কিন্তু দারুণ উপকারী। এমনকি যারা নতুন মা হতে যাচ্ছেন বা যাদের গর্ভে শিশু রয়েছে তাদের জন্য কিন্তু দারুণ উপকারী এই কুমড়ো শাক। এগুলো ছাড়াও যারা সৌন্দর্য সচেতন রয়েছেন তাদের জন্য এই কুমড়ো শাক খাওয়ার কিন্তু দারুণ উপকারিতা রয়েছে। ভিটামিন এ এবং সি সমৃদ্ধ হওয়ার কারণে কুমড়ো আমাদের ত্বকের রং উজ্জ্বল করে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের চুলও ভালো থাকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো কুমড়ো শাক দাঁত এবং হাড়কে অত্যন্ত মজবুত করে, এমনকি ক্যালসিয়াম খেলে যে উপকার হয় তার থেকেও বেশি উপকার পাবেন আপনারা এই কুমড়ো শাক খেতে পারলে। এছাড়াও দৃষ্টিশক্তি বাড়াতে সপ্তাহে যদি 2 থেকে 3 বার কুমড়ো শাক আপনারা খেতে পারেন, তরকারি কিংবা স্যুপ বা এই কুমড়ো পাতার রস করে যদি আপনারা খেতে পারেন, এতে আপনার চোখে কম দেখার যে সমস্যা সেটি অনেকটাই দূর হবে। এবং এখন দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের চোখে ছানি পড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে, এবং যদি নিয়মিত কুমড়ো শাক খেতে পারেন তাহলে আপনার চোখে ছানি পড়ার মতো সমস্যাও ধীরে ধীরে প্রতিরোধ করা সম্ভব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুমড়ো শাক কিন্তু খুব সহজেই পাওয়া যায়। কে কে এই কুমড়ো শাক খেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।